আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের লো পিসিতে, যাতে র্যাম কম এবং প্রসেসর দুর্বল, এরকম পিসিতে আমরা কিভাবে আমাদের ইউটিউবে ভিডিওস এবং আমাদের পার্সোনাল কোনো ভিডিও এডিট করব ফ্রি একটি সফটওয়্যার মাধ্যমে উইদাউট ওয়াটারমার্ক, এবং স্মুথলিভাবে আমরা ভিডিওগুলো এডিট করব আমাদের লো পিসিতে। তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করি। আমরা এখানে যে সফটওয়্যারটি ব্যবহার করব তা হলো গিয়ে বিএসডিসি ভিডিও এডিটর ডাউনলোড সরি বিএসডিসি ভিডিও এডিটর। এই সফটওয়্যারটি আমরা এখানে ব্যবহার করব। আপনারাকে ডাউনলোড করার জন্য এখানে সার্চ করবেন বিএসডিসি ভিডিও এডিটর ডাউনলোডটাকে সার্চ করবেন। তারপরে এখানে একটি অফিসিয়াল একটি ওয়েবসাইট পেয়ে যাবেন বিএসডিসির। এই ওয়েবসাইটটিতে আপনার একটি ক্লিক করবেন। এখানে আপনার অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয়ে থাকে তাহলে এখান থেকে 32 বিট ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিট হয়ে থাকে তাহলে এখান থেকে 64 বিট ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি এখান থেকে অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেজন্য আর এটা আমি ডাউনলোড করবো না। আপনারা এখান থেকে ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেবেন। এখানে আমি আপনাদের যদি আমার পিসির কনফিগারেশন যদি আমি আপনাদের একটু দেখাই, দেখুন আমার এখানে 2 জিবি র্যাম আছে এবং একটি ডুয়াল কোর একটি প্রসেসর আছে যার 2 কোর এবং 2 থ্রেড আছে। এখানে আমার পিসিটা অনেক লো থাকা সত্ত্বেও আমি এই সফটওয়্যারটি দিয়ে আমার যত ভিডিওগুলো আছে ইউটিউবে ভিডিওস এবং আমার যত পার্সোনাল যত ভিডিওগুলো আছে সব আমি এই সফটওয়্যারটি দিয়ে করে থাকি, কারণ আমি চাইলে আর বড় কোনো সফটওয়্যার দিতে যেতে পারবো না, কারণ যেহেতু আমার পিসিটা অনেক লো। তো যাই হোক, এখানে আপনার এটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে তখন আপনি এটিকে ওপেন করবেন। এখানে আপনি যদি এটি প্রো ভার্সন নিতে চান তাহলে নিতে পারেন, কিন্তু সেজন্য আপনাকে এটিকে পেড করতে হবে। যেহেতু আমরা এখানে ফ্রি ভার্সনটাই ব্যবহার করবো সেজন্য আমরা এখান থেকে এটিকে কেটে দেব। এখানে আমরা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন, যেমন আছে ব্ল্যাঙ্ক পজেট আছে, ক্রিয়েট শ্যাট শো আছে, ইনপোর্ট কন্টেন্ট আছে, ভিডিও ক্যাপচার আছে, স্ক্রিন ক্যাপচার আছে। আমরা এখান থেকে ভিডিও যেহেতু আমরা কোনো ভিডিও এডিট করবো সেজন্য আমরা এখান থেকে যে ব্ল্যাঙ্ক পজেট অপশনে ক্লিক করব। তারপর আছে এখানে আপনারা যে প্রজেক্টে যে নামটি দিতে চান দিতে পারেন। আমি এখান থেকে একটি প্রজেক্টের নাম দিলাম হলো D4444। এখানে আবার একটি আমি একটি স্যাম্পল একটি নাম দিয়ে দিলাম। তারপরে আপনারা এখানে আছে রেজুলেশন, আপনারা যে রেজুলেশনে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই রেজুলেশন এখান থেকে আপনারা সেট করে দেবেন। আমি সাপোজ এই রেজুলেশনটা এখানে দেব। তারপর আছে ফ্রেম রেট, এখানে আপনারা যে ফ্রেম রেটটা দিয়ে ভিডিও এডিট করতে চান সেই ফ্রেম রেট এখানে সেট করে দেবেন। আমি এখানে সাপোজ এখানে 30 FPS দেবো। তারপর আছে ওয়াইড আছে, হাইট আছে, এখানে চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তারপর আমরা আর কিছু করার দরকার নেই, এখানে আপনারা আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করবো। এখন আপনি যদি কোনো ভিডিও এডিট করতে চান সেজন্য আপনার এখান থেকে যে অ্যাড ভিডিও এই অপশনটা আপনার এখান থেকে ক্লিক করতে হবে। এখন আপনার যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটা আপনার লোকেশন এখান থেকে অ্যাড করে দিবেন। সাপোজ আমি এখান থেকে এই ভিডিওটি অ্যাড করবো, সেজন্য এই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। এখন এরকম যদি ইন্টারফেস চলে আসে আপনার এখানে কিচ্ছুই করতে হবে না, আপনার এখানে শুধু এখানে আপনার কিচ্ছুই করতে হবে না, আবার বলছি আমি এখানে আপনার কিচ্ছুই করতে হবে না, শুধু আপনার এখান থেকে এই যে ওকে বাটনে ক্লিক করবেন সরি। এখানে আপনার এটিকে আপনার প্লে করে দেখতে পারেন, এই প্লে বাটনে যদি ক্লিক করে দেখুন এই ভিডিওটি প্লে হচ্ছে। এখানে আপনারা আরও অনেকগুলো টুলস ব্যবহার করতে পারেন, যে যেমন এখানে আপনারা সাউন্ড অ্যাড করতে পারেন, তারপর আছে ইমেজ অ্যাড করতে পারেন, তারপরে এখানে আপনারা যদি কোনো ভিডিও ইফেক্ট দিতে চান তাহলে এখানে ইফেক্টগুলো দিতে পারেন। ভিডিও ইফেক্ট আছে, তারপরে অডিও ইফেক্ট আছে, এখানে ভিডিও করতে পারেন। তার মূল কথা হলে দেখুন আমি এখানে খুব স্মুথলিভাবে আমি ভিডিও এডিট করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব স্মুথলিভাবে আমি এগুলো টুলসগুলো ব্যবহার করতে পারছি, স্মুথলিভাবে আমি ভিডিওগুলো এডিট করতে পারছি আমার এই সফটওয়্যারটি দিয়ে। কারণ আপনাদেরকে আমি সামনে দেখে দিচ্ছি যে আমার পিসি কনফিগারেশন যে কীরকম, এখানে 2 জিবি র্যাম আছে থাকা সত্ত্বেও এবং প্রসেসরটা অনেক দুর্বল থাকা সত্ত্বেও আমি এই সফটওয়্যারটি দিয়ে খুব স্মুথলিভাবে কাজগুলো করতে পারছি এই সফটওয়্যারের মাধ্যমে। এখানে হলো আপনার ভিডিওর একটি প্রপার্টিস উইন্ডোজ পেয়ে যাবেন, এটা হলো ভিডিওর প্রপার্টিস উইন্ডোজ, যে ভিডিওটি এডিট করবেন সেটা হলো প্রপার্টিস, এই প্রপার্টিস উইন্ডোজ আছে এই পাশে আসবে। তারপর আছে আর কিগুলো দেখায় আপনাদেরকে আমি এখানে, এখানে মূল কথা হলো আপনাদের এই সফটওয়্যারটি যত ব্যবহার করবেন, আপনারা যত গুটি গুটি দেখবেন স্যার, গুটি গুটি খুঁজে খুঁজে নেবেন তত আপনাদের ভালো। সো এখানে আপনারা যদি কোনো ভিডিও কাট করতে চান তাহলে আপনারা এখান থেকে এখানে কাট অপশন পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি এখানে কন্ট্রোল কে বাটনে ক্লিক করেন তাহলে এটিকে কাট হয়ে যাবে, যেমন মার্ক হয়ে গেল। এখানে যদি আমি এই লেয়ারটি যদি কেটে দিতে চাই সেজন্য আমরা এই মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর এই যে ডিলিট বাটনে ক্লিক করলে লেয়ারটি ডিলিট হয়ে যাবে, দেখুন লেয়ারটি ডিলিট হয়ে গেল। তারপর আমরা এখান থেকে যে ট্যাক্স অ্যাড করে তারপর করতে পারেন, এই যে ট্যাক্স ওপেন যদি ক্লিক করে দেখুন এই যে ট্যাক্স ওপেন যদি ক্লিক করি, আবারও বলছে আপনাদের এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু আপনারা এখান থেকে যে ওকে বাটনে ক্লিক করবেন। এখন আপনি যদি কোনো ট্যাক্স অ্যাড করে দিতে চান এখানে মার্ক করবেন এই সাইজটা, এখানে আমি
এই সাইজের ভিতর আমি একটি টেক্স অ্যাড করব। তারপর আমরা এখান থেকে যে টেক্সের সাইজ এখান থেকে দিয়ে দিতে পারেন, সাপোজ আমি এই সাইজটাই দিব। তারপর এখানে আরও আলাদা অপশন পেয়ে যাবেন, যেমন আছে এখানে আপনারা, এখানে আপনারা শো হচ্ছে না, আপনারা দেখে শো হতে পারে, সরি ওয়েট, দেখুন এখানে শো হচ্ছে। দেখুন আপনার এখানে টেক্সের যে স্টাইলটা পছন্দ হয় সেই স্টাইল এখানে সিলেক্ট করে দিবেন, যে স্টাইলটা এখানে পছন্দ হয় আপনাদের। আমি এখানে একটি আমার সেলের নামটি দিয়ে দেবো, এখানে দিয়ে দিলাম ডিয়ার, সরি ডিই এ আর ডিয়ার ফর টেক। আমি এখান থেকে এটিকে এই পর্যন্ত এটিকে মার্ক করে দেবো। এখন আমি যদি এই ভিডিওটি প্লে করি, আমার এই ফ্রেম রেটের মধ্যে এটি শো হবে, দেখতে পাচ্ছেন, আপনি দেখে দেখাই, দেখুন এই ফ্রেম রেটের মধ্যে এটি শো হচ্ছে। এখন আপনি যদি এটিকে আর এডিট করা শেষ, এখন আপনি এটিকে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট প্রজেক্ট অপশানে এখানে একটি এক্সপোর্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনি এটিকে সেভ করবেন আপনার পিসিতে, এখানে পিসিটা সিলেক্ট করবেন, তারপর এখানে টু কোন ফরম্যাটে এখানে সিলেক্ট করবেন, এটি হলো এম ভি আই এ ফরম্যাট আপনার এখানে সিলেক্ট করবেন, যেহেতু এখানে এমপি ফোর ফরম্যাটটা নাই, সেজন্য আমরা এখানে যদি ইউটিউবে ভিডিও এবং আমাদের পার্সোনাল কোনো ভিডিও করার জন্য আমরা এখানে এই ফরম্যাটটা এখানে ব্যবহার করবো, যেহেতু এখানে এমপি ফোর ফাইলটা নাই, সেজন্য আমরা এখানে এ ভি আই এই ফরম্যাটটা আমরা ক্লিক করবো। তারপরে এক্সপোর্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবো, এখানে আবার আপনাকে পুরো ভার্সনটা নিতে বলে, কিন্তু আমরা এখানে ফ্রি আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না, শুধু আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। দেখুন ভিডিওটা এখানে রেন্ডারিং হচ্ছে, এখানে আপনার পুরোটা ডিপেন্ড করবে আপনার প্রসেসরের উপর, আপনার প্রসেসর তো ভালো হবে আপনার রেন্ডারিং তত তাড়াতাড়ি হবে, কিন্তু আমি দেখেছি এখানে 6-7 মিনিট যদি কোনো ভিডিও এডিট করতে যাই তখন আমার এই প্রসেসরে 3-4 মিনিট সময় লাগে, তা মোটামুটি ভালোই। দেখুন আমার এখানে এটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি এই ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই, দেখুন এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না, এখানে আমার প্রজেক্টে ছিল এটা D4 4। দেখুন এখানে কোনো আমার যে কোনো ওয়াটারমার্ক নেই, আমার ভিডিও এডিট করার পরেও এখানে কোনো ওয়াটারমার্ক নেই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা আমাদের লো পিসিতে ভিডিও এডিট করব উইদাউট ওয়াটারমার্ক এবং স্মুথলিভাবে আমরা ভিডিওগুলো এডিট করব।